এটা আমি নিজে অভিজ্ঞতা, তারপর আমাদের বস এটা মানে নিত্য দিন ইউজ করতেছে। এই গাড়িটা আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার পার আওয়ারে আমরা মানে 100 কিলোমিটার বেগে এই গাড়িটা চালাইছি। এরপর হচ্ছে টয়োটা এক্সিও 2012 মডেলের নিউ শেপের একটা গাড়ি, 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায়। তো আজকে কয়টি গাড়ি দেখাবেন? আজকে আমাদের ভিডিওতে চমৎকার কন্ডিশনের 4টি গাড়ি দেখাবো। গাড়ি তো আছে 200 রুমে মিলে প্রায় 25-30টা। আজকে আমরা কয়টা পর্বে করবো সেই ক্ষেত্রে আজকের পর্বে রয়েছে আপনার 4টা গাড়ি। চারটা গাড়ির মানে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে জাতির ক্রাশ। তার আগে আমাদের ঠিকানা বলে, আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট, বাড়ি নম্বর 2, বাড়ি নম্বর 7/A, রোড নম্বর 2, নবীনগর প্রকল্প হাউজিং, মোহাম্মদপুর, বেড়িবাঁধের ঠিক অপোজিটে আমাদের শোরুমটি। আর আমাদের আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে ক্রাশ, সবার ফাইম ভাইও জানে, ঠিক আছে? ফাইম ভাইও ক্রাশ, আমার শুনছিলাম যে ভাই আমার টিআই কেরিনা লাগবে। তো এটা হচ্ছে টিআই কেরিনা 1997-এর মডেল। কথা কি বলবো, একদম অসম্ভব ফ্রেশ কন্ডিশনের গাড়ি, সিলভার কালার, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিট গুলা মাল্টি কালার রয়েছে। গাড়িটা একদম এক কথায় সুপার ফ্রেশ অবস্থায় পাবেন। ভিতরে রয়েছে আপনার চমৎকার ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়র এবং উডেন প্যানেল করা আছে, ডিভিডি, ব্যাক ক্যামেরা, সিট কভার, এভরিথিং, সব কিছু কমপ্লিট অবস্থায় পাবেন আপনারা। আর প্রত্যেকটা চাকাই কিন্তু জাপানি ডানলোপের চাকা, একদম ফ্রেশ অবস্থায় পাবেন। বডি, ইঞ্জিন একদম 100% ওকে অবস্থায় পাবেন। আপনারা টেস্ট ড্রাইভের সুবিধা আপনারা 200-300 কিলোমিটার চালায় আমাদের থেকে গাড়ি নিতে পারবেন। এরপরে ব্যাকডালা দেখাবো। ব্যাকডালা হচ্ছে আপনার পিছনে লাইটগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন, টিআই মনোগ্রামটা একদম অক্ষত অবস্থায় আছে। সামনে পিছনে স্টিলের বাম্পার রয়েছে। এরপরে ভিতরটা দেখেন ভাই, এগুলো কোনো কালার হয় না, হ্যাঁ, এগুলো 100% অরজিনাল কালার, 1 ইঞ্চি পরিমাণ কেউ বলতে পারবে না ভাই গাড়িটা মাই খাওয়া আছে। এবং ভিতরে পার্টগুলো দেখেন, একদম অরিজিনাল ফিনিশিংয়ে পাবেন আপনারা। দেখেন এগুলো কালার হওয়া মানে অনেক কিছু, এগুলো কিন্তু এত পুরাতন গাড়ি, 97 মডেলের একটা গাড়ি, তারপর এত ফ্রেশ, 60 লিটার সিএনজি করা। এরপরে গাড়িটার ইঞ্জিন দেখাবো আপনাদেরকে। কেরিনা চালাইছে, ঠিক আছে, তারা কোনোদিন এক্সকোরোলাও পছন্দ হবে না, এত মজার গাড়ি এটা। দেখেন মানে এক কথায় সবাই বলবে ভাই নতুন ইঞ্জিন লাগিয়েছেন কিনা, না, এটা গাড়ির সাথে স্টক ইঞ্জিনটাই আছে। ইঞ্জিনের সাউন্ড, গিয়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেই জন্যই বলছি আসবেন, যত কিলোমিটার মন চায় চালা দেখবেন ইনশাল্লাহ। অল অপশন অটো, 1500 সিসির টিআই কেরিনা। তো এই গাড়িটার ডকুমেন্টগুলো আপনারা ফুল আপডেট পাবেন, এবং এক হাতে চলা গাড়ি, ফ্রেশ একটা গাড়ি, 4টা চাকা নতুন, ডকুমেন্ট আপডেট। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 7,90,000 টাকা, তারপরেও শোরুমে এসে গাড়ি দেখার সুযোগ রয়েছে। এরপরে দেখবেন হচ্ছে আপনার এক কথা গরিবের প্রিমিয়ার গাড়ি ভাই, মানে এই গাড়িটা যা আছে এক কথা এলিয়ন প্রিমিয়ার। তো এই 2004 মডেল একটা এলিয়ন প্রিমিয়ার, তো এত ভালো পারফরমেন্স, এত সুন্দর ডেকোরেশন পাবেন না। এটা হচ্ছে নিশান ব্লুবার্ড সিলফি, 2004-এর মডেল, নিউ শেপের একটা গাড়ি। বাইরে হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং ভিতরে বেইজ ইন্টেরিয়র। সবাই ভাববেন ভাই এটা তো সানির মতো লাগতেছে, কিন্তু ভাই ভিতরটা খোলার পর দেখবেন যে সানির সাথে এটার কোনো মিল নাই। দেখেন একদম মানে মনে হবে 20 লাখের গাড়িতে বসে আছেন। প্রত্যেকটা সাইড দেখেন একদম অরিজিনাল আপনার উডেন পাবেন, এবং দরজার নিকেলগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন। এবং রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, একদম ফ্রেশ, সিট কভার থেকে শুরু করে সব কিছু একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা। প্রত্যেকটা চাকা একদম নতুনের মতো। আর গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা হয়েছে, সেক্ষেত্রে আপনি ইঞ্জিন পারফরমেন্সটা ভালো পাবেন। দেখেন গাড়িটাতে 60 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে, কোনো প্রকার কোনো কমতি নেই, 1 ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় খোলাঘাট আপনারা দেখাতে পারবেন না। শোরুমে আসবেন পরে বলবেন যে ভাই আপনি ভিডিওতে এই কথা বলছেন, কথায় তো আলহামদুলিল্লাহ মিল পাইছি। মিল না পাইলে যেই শাস্তি আপনারা ই করবেন আমি ওটা মাইনা নিব। ইঞ্জিনটা দেখে ভাই আসেন, প্রত্যেকটা গ্লাসই কিন্তু 100% অরিজিনাল অবস্থায় পাবেন। সামনে পিছনের সাইডের 8টি গ্লাসই কিন্তু একদম অরিজিনাল অবস্থায় পাবেন। ভিতরের পার্টিশনগুলো দেখেন, এখন পর্যন্ত এই যে ছোট নিশান লেখাটা এখন পর্যন্ত একদম অক্ষত অবস্থায় পাবেন আপনারা। এবং সরকার দরবারে যে বক্সগুলো এগুলো কিন্তু 100% অরিজিনাল কন্ডিশনে, অরিজিনাল পার্টিশনে পাবেন। ভিতরে যে সিস নাম্বার অংশটা কিন্তু একদম ফ্রেশ, 1500 সিসির ভিভিটি ইঞ্জিন, এলপিজি করা আছে 60 লিটার। তো 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 9,35,000 টাকা, তারপর শোরুমে এসে গাড়ি দেখার সুযোগ রয়েছে। এরপর হচ্ছে টয়োটা এক্সিও 2012 মডেলের নিউ শেপের একটা গাড়ি, 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 28 সিরিয়ালের গাড়ি, মির আপনার উত্তরা বিআরটিতে রেজিস্ট্রেশন করা। গাড়ির কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ সাদা কালার একটা গাড়ি,
এবং এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন। অল অপশন অটো, 1500cc গাড়ি, সিবিটি গিয়ার গাড়িটা, এবং গাড়িটার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, সম্পূর্ণ ফ্রেশ অবস্থা পাবেন। অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সিট কভার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, এভরিথিং একদম কমপ্লিটলি রেডি অবস্থা পাবেন। আপনারা কোনো কাজ নাই তারপরে শোরুমে আসবেন, কোনো কাজ থাকলে সেটা আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে, আর বর্তমানে ইনশাআল্লাহ কোনো কাজ নাই। এবং গাড়িটার ব্যাক সাইডে দেখেন, গাড়িটার ব্যাক সাইডের প্রত্যেকটা লাইটই কিন্তু 100% অরিজিনাল অবস্থায় পাবেন, এবং প্রত্যেকটা গ্লাস সামনে পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল অবস্থায় পাবেন। সামনে পিছনে একটা আপনার স্টিলের বাম্পার লাগানো রয়েছে, এবং ভিতরটা দেখেন কতটা ফ্রেশ, ভিতরে পার্টিশনগুলো কিন্তু একদম অরিজিনাল কালার অবস্থা পাবেন, এবং সিএনজি করার পরেও কিন্তু হিউজ স্পেস এই গাড়িটাতে। এরপরে গাড়িটার ইঞ্জিনটা দেখে শেষ করবো, এই গাড়িটা দেখেন, এবং প্রত্যেকটা চাকা অ্যালুমিনিয়াম যুক্ত, একদম নতুন চাকার মতো ফ্রেশ আছে। গাড়িটাতে 1500cc একটা ভিভিটি ইঞ্জিন রয়েছে, এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা, দানবীয় একটা ব্যাটারিও পেয়ে যাবেন আপনারা, এবং সিবিটি গিয়ার আপনার ট্রান্সমিশন রয়েছে যেটা অরিজিনালি সিবিটি গিয়ার। তো এই গাড়িটার ডকুমেন্টগুলো আপনারা আপডেট পাবেন একদম কমপ্লিট অবস্থায়, ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড পাবেন। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 16,85,000 টাকা, প্রাইস নেগোসিয়েবল। তো আজকের ভিডিওতে সর্বশেষ যে চমকটা রয়েছে, এই গাড়িটা অন্ধকারের কারণে কেমন বুঝতেছেন আমি জানি না, এই গাড়িটা আমি নিজে অভিজ্ঞতা, তারপর আমাদের বস এটা মানে নিত্যদিন ইউজ করতেছে। এই গাড়িটা আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার পার আওয়ারে আমরা মানে 100 কিলোমিটার বেগে এই গাড়িটা চালাইছি। খুবই মজার একটা গাড়ি, ম্যানুয়াল গিয়ার হইলেও 624cc মাত্র, তেলের পারফরমেন্স খুবই ভালো, এসির পারফরমেন্স বলেন সব কিছু একদম কমপ্লিট অবস্থা পাবেন। টাটা ন্যানো টুইস্ট 2014 মডেলের গাড়ি, 2014 তেল রেজিস্ট্রেশন, আপনার বেজ ইন্টেরিয়র 624cc সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি, অল অপশন অটো, শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল, একদম ফ্রেশ কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন, কোনো প্রকার কোনো কাজ নেই, এবং সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন। আমরা এই এটা 6 মাস ধরে নিজেরা ইউজ করতেছি, শুধুমাত্র একটা দরজার হ্যান্ডেল লাগিয়েছি, বাকি কোনো কিছু করা লাগে না। তো টাটা ন্যানো টুইস্ট 2014 মডেলের এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 3,65,000 টাকা। তো এই ছিল আজকের 4টি গাড়ির ভিডিওর এই পর্বটি। তো 4টি গাড়ি ইনশাআল্লাহ সবার পছন্দের, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রেটের গাড়ি, যাদের এই 4টি গাড়ির ভিতরে যে কোনো একটি গাড়ি পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই গাড়িগুলো বাদেও আমাদের শোরুমে প্রায় 20-25টি গাড়ি রয়েছে। তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।